কিভাবে প্রচার করছে এই আসলে ওই যারা দোকান টোকান যারা আছে বা বাজার আছে জায়গা সেখানে কি মনে হলো এসে ঘুরছেন মানুষের মুখের হাসি দেখে বুঝতে পারবেন যে ঘর ঘর জল, প্রতি বাড়ি জল, এটা মোদিজির প্রকল্প। নিয়ম যেহেতু রাজ্য সরকারের মাধ্যমে হবে, 60% টাকা কেন্দ্রে, 40% 100 টাকা 60 টাকা হচ্ছে কেন্দ্রে, 40 টাকা হচ্ছে রাজ্যে। সেটা দিয়ে পাইপ দিয়ে জল বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এইটা বলবো। মোদিজি যেমন গ্যাস দিচ্ছে, প্রতি বাড়িতে যেমন ইলেকট্রিসিটি বিদ্যুৎ দিচ্ছে, তারাই অত্যাচার করতেছে। কালকে আমাদের যদি এরকম কোন অত্যাচারের যদি নমুনা থাকে, কোন ভয় দেখানো যদি এরকম ব্যাপার থাকে, যদি বাড়ি বাড়ি পয়সা বিলাচ্ছে এরকম ধরনের কিছু ব্যাপার থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে নমস্কার। পদ্ম ফুলে ভোট, বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ এখন মোদিজিকে যেতে হবে। দাদা, আপনি তো পেশায় একজন ডাক্তার ছিলেন, সেখান থেকে আপনি রাজনীতিতে আগমন, দাদা রাজনীতিতে কি বেছে নেওয়ার কারণ? সমাজের প্রতি দায়বদ্ধতা বলে সবার আছে। রাজনীতি এমন একটা ক্ষেত্র যে সমস্ত ক্ষেত্রকে মাটি করে, আমার ডাক্তারি ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্রে। এবার
এবার দেখতে পাচ্ছি এখানকার রাজনৈতিক নেতা রাজনেতা যারা আছে, বিশেষ করে টিএমসি নেতৃত্ব, তারা একাধারে যেরকমভাবে মানুষের উপর অত্যাচার দুর্নীতি ক্ষমতার অপপ্রয়োগ করছে, সমষ্টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ হওয়া উচিত। আবার অন্যদিকে পাশাপাশি মোদিজিকে দেখেছি কী স্পিরিট নিয়ে, কী দেশভক্তি নিয়ে, কী রাষ্ট্রভক্তি নিয়ে তারা নিজের জীবনটাকে আত্মবিসর্জন বলে সেটা তুলে এসছে। এই যে এই দুটো কন্ট্রাস্ট আমাকে, আমি মানে আমার মন আমার বিবেক আমাকে ধরে থাকতে দেয়, আমাকে ডাক্তারি প্রফেশন বাদ দিও, আমার আরও কিছু করার আছে। ভোট তিন ভোট তিন।